কয়েকদিন আগেই বরিশালে নিজ গ্রামে গিয়েছিলেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি। সেখানে পরিবারের মানুষদের সঙ্গে বেশ ভালো সময় কাটানোর পরে ঢাকায় ফিরতেই অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। রোববার 14 জানুয়ারি বিকেলে ফেসবুকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের অসুস্থতার কথা জানিয়েছেন পরিমণি। রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে ফল কিনে খাওয়ার পরে ফুড পয়জনিং এর শিকার হয়ে সন্তান পুণ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এ বিষয়ে পরি জানান, বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবেই না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইক নিয়েছিল, ব্যাস। বাচ্চা, আমি, আমার গাড়ি চালক সহ আমার বাসার মোট 5 জন ফুড পয়জনিং নিয়ে 11 তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুণ্য, রাজ্য এখন হসপিটালাইজড। বরিশাল থেকে ফিরেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন পরিমণি, এমনটাই পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনাও জলে ভেসে গেছে। এই নায়িকা বললেন, নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম, জমে থাকা কাজগুলো একটা না শেষ করব ভাবছিলাম। গতকাল শনিবার আমার ওয়েব ফিল্ম কাগজের বউ প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফটিসিতে, থাকতে পারিনি। সবশেষ ভক্তদের সাবধান করে পরি বলেন, শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন, বিশেষ করে বাইরের খাবার, এত ব্যাকটেরিয়া ভাইরাস শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল।